আমার মিষ্টি ছেলেমেয়েরা যারা এবারে আইসিএসি দিচ্ছ তারা খুব ভালো করেই জেনে গেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার কোশ্চেনটা এমসি কিউ প্যাটার্ন হচ্ছে অলরেডি দুখানা ভিডিও আমি পোস্ট করে দিয়েছি তোমাদের গদ্যের উপরে গিন্নি এবং লালু যারা দেখোনি তারা অবশ্যই তাহলে দেখে নিও যে গিন্নি এবং লালু থেকে বোর্ড এমসি কিউ প্যাটার্ন কীরকম রকম করবে সেটা আমি সম্পূর্ণরূপে তোমাদের গল্পর পেজ ধরে ধরে বলে দিয়েছি তা আজকের এই ভিডিওটা বামা গল্পের ওপরে অর্থাৎ বামা গল্পতে কি কি কোশ্চেন হতে পারে এমসিকিউ প্যাটার্ন সেটা আজকে আমরা একটু জেনে নিই ঠিক আছে তাহলে বইটা সামনে নিয়ে বসছ আর অবশ্যই ষোলো পাতা খুলে নিচ্ছ কারণ আমি পেজ ধরে বলে দিচ্ছি যে কোন কোয়েশ্চেনটা আমি কোন পাতা থেকে বলছি আর এবারও বলে দিচ্ছি আবার বলছি গল্পগুলো অবশ্যই ভালো করে পড়বে খুব মন দিয়ে পড়বে ঠিক আছে তা আমরা প্রথম একটা কোয়েশেন নিচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য রচনা হল পথের পাঁচালী হাটে বাজারে প্রতিবিম্ব তিনটে অপশন দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই জানো কোনটা হবে পথের পাঁচালী আচ্ছা এবার আসছি গল্প থেকে কোশ্চেনে প্রথম কোয়েশ্চেন হচ্ছে চুচুরো মানে চুচুড়ো ড্যাশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম তোমাকে কী কী অপশান দিল অতীশ অনিশ শচিশ তিনটে নাম দিয়ে দিল অবশ্যই answer কি হচ্ছে না শচীশ ওকে। অল্প বয়সে প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম এখানে লেখক কার কথা বলেছেন এটা কিন্তু ষোল পাতা থেকে question গুলো বলছি এখানে লেখক কার কথা বলেছেন নিজের কথা নফরচন্দ্র দাসের কথা আর একটা হচ্ছে কি তোমার হরিদাস মজুমদারের কথা তিন তিনজনের নাম দিল চন্দ্র দাস হরিদাস মজুমদার লেখক নিজে তাহলে তোমাকে কোন অপশানটা বেছে নিতে হচ্ছে লেখক নিজে ক্লিয়ার হলো আমার বয়স ড্যাশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে এই ড্যাশে কি বসাচ্ছ মানে ফিলিন্দা দা কি কি তোমাকে অপশান দিল তেইশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ বাইশ চব্বিশ অর্থাৎ আমরা আবার বলে দিই যারা এই ভিডিওটা প্রথম শুনছো তাদের জন্য বলে দিচ্ছি আমরা এম সি কিউ প্যাটার্ন কোশ্চেন থেকে কি টাইপের কোয়েশ্চেন পাচ্ছি ফিলিং দা ব্ল্যাঙ্ক টাইপের কোয়েশ্চেন পাচ্ছি আর লাইন তুলে কোশ্চেন পাচ্ছি চুজ দ্য কারেক্ট আনসার হুম দু টাইপের কোশ্চেন পাচ্ছি আর থাকছে কি কিছু অর্থের মানে কিছু অর্থ তোমাকে বলে দিল তার মানেগুলো তোমাকে দেওয়া আছে সেখান থেকে তোমাকে কারেক্ট মানেটা বেছে নিতে হচ্ছে বা টিক দিতে হচ্ছে ক্লিয়ার হলো আচ্ছা ড্যাশ রঙের ছোপানো কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো বা পায়ে হ্যাঁ পায়ে ক্যাম্বিসের জুতো তাহলে এই যে ড্যাশ রঙে ছোপানো কাপড় পরনে এই ড্যাশের জন্য কী কী অপশান দিল মেরুন হলদে গিরি মাটি আনসারটা কি হচ্ছে গিরি মাটির রঙে ছোপানো কাপড় ক্লিয়ার হলো বা এই লাইন থেকে আরেকটা কীরকম কোশ্চেন থাকতে পারে গিরি মাটির রঙে ছোপানো কাপড় পরনে পায়ে ড্যাশ জুতো পায়ে তোমায় দেওয়া হলো চামড়ার জুতো তারপরে দেওয়া হলো কাপড়ের জুতো দেওয়া হলো ক্যাম্বিসের জুতো মানে চামড়া কাপড় ক্যাম্বিস তিনটে অপশন দেওয়া হলো তার মধ্যে তুমি কোনটা লিখছো ক্যাম্বিসের জুতো মানে টিক মারছো আচ্ছা তারপরে পাতায় চলে এসো সতেরো পাতা কোন সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করা যেত তিনটে অপশান দিল তাহলে প্রশ্নটা হচ্ছে কি কোন সময় জমি জমার খাজনা যতটা পারা যায় আদায় করা হতো বা যেত তিনটে অপশান কোন কোন দিল পৌষ পার্বণ ঠিক আছে ফাল্গুন চৈত্র পৌষ কিস্তি তাহলে তোমাকে লিখতে হচ্ছে পৌষ কিস্তির সময় তারপরে কোশ্চেনটা কি একবার যাচ্ছি বর্ধমান জেলার ড্যাশ স্টেশন থেকে মাকুমপুর বলে একটা গ্রামে ওকে এবার ড্যাশ স্টেশনটার জন্য তোমাকে কী কী অপশান দিল তোমাকে দিল মেমারি স্টেশন মাকুমপুর স্টেশন না মেমারি স্টেশন তারপর হচ্ছে ধরো গোবরডাঙ্গা স্টেশন তারপরে দিল বরানগর স্টেশন এরকম নাম দিয়ে দিতে পারে সেখান থেকে তোমাকে বেছে নিতে হচ্ছে কোনটা মেমারি স্টেশন বা তোমাকে একটা কোশ্চেন দিতে পারে যে লেখক বর্ধমান জেলার কোন স্টেশন থেকে মাকুমপুর বলে গ্রামে যাচ্ছিলেন উত্তর তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে ভাবে তুমি বেছে নিচ্ছ মেমারি স্টেশনটা বা লেখক বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে কোন গ্রামে যাচ্ছিলেন ঠিক আছে নন্দীপুর তারপর হচ্ছে মাকম নন্দীপুর মাখমপুর আরেকটা ধরো যে কোনো নাম দিয়ে দিল তার থেকে তোমাকে বেছে নিতে হচ্ছে কোনটা না মাখনপুর ক্লিয়ার আচ্ছা এটা কিন্তু সাতেরো পাতা থেকে গুলো বলছি একটা দিঘির পড়বে মাঠের মধ্যে ক্রোশ ড্যাশ দূরে জায়গাটা ভালো নয় একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ ড্যাশ দূরে জায়গাটা ভালো নয় ঠিক আছে এক হাত হাত দুয়েক আর তিনটা অপশন দেওয়া হলো এক হাত হাত আর কোনটা না তুমি টিক মারছো কিন্তু সকলেই বললে সন্ধের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই এখানে ঠাকুর মশাই বলতে কাকে বোঝানো হয়েছে লেখক এক নম্বর অপশান দু নম্বর হচ্ছে চন্দ্র তিন নম্বর হচ্ছে কি সচীশ কবিরাজ তাহলে অবশ্যই উত্তরটা কি হচ্ছে লেখক ক্লিয়ার হলো কিন্তু সন্ধ্যাত হয়ে গেল ড্যাশ এদিকেই অন্ধকার হওয়ার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী তাহলে ড্যাশ এদিকেই কিন্তু সন্ধাত হয়ে গেল ড্যাশ এদিকেই এবার এখানে দেওয়া হলো লাল দিঘির পারে তাল দিঘির পারে পুকুর পারে তিনটা অপশান থাকছে আনসারটা কি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তাল দিঘির এদিকেই ক্লিয়ার হলো তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা লাইন খুটিয়ে পড়ছ চলে এসো পরের পাতায় অর্থাৎ আঠ আঠেরো নম্বর পাতায় বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশাই কোথায় যাবেন এখানে বৃদ্ধ কে নফুরচন্দ্র গোফুরচন্দ্র নফরচন্দ্র দাস তিনটে অপশন দেওয়া হলো তাহলে তুমি উত্তরে কি লিখছ নফরচন্দ্র দাস মার্কিং করছো নেক্সট কোয়েশ্চেন কি শচীশ কবিরাজের বাড়ি কথাটি কে বলেছিলেন এরকম তিনটে তোমাকে অপশান দিয়ে দেবে সেক্ষেত্রে তুমি টিকমার্কিং করছো কার মাথাতে না লেখক লেখক এ কথাটা বলেছিলেন সচিশ কবিরাজের বাড়ি বা লেখক কথাটি কাকে বলেছিলেন সচিশ কবিরাজের বাড়ি লাইনটা তুলে দিয়ে বললো লেখক এই কথাটি কাকে বলেছিলেন এবার তোমাকে ওরকম অপশান দিয়ে দিল নফরচন্দ্র দাস হুম তারপর তোমাকে তার সঙ্গে দিল হরিদাস মজুমদার তার সঙ্গে দিল পাঁচকড়ি মজুমদার তোমাকে আনসারটা কি লিখতে হচ্ছে নফরচন্দ্র দাস আচ্ছা লেখক কোন কাজে লেখক কোন কাজে গিয়েছিলেন মাকমপুর গ্রামে এক নম্বর হচ্ছে ওষুধ বিক্রি দু নম্বর অপশন হচ্ছে জমি জমা তিন নম্বর হচ্ছে আত্মীয় তোমাকে আনসারটা কোনটা লিখতে হচ্ছে জমি জমার কাজে। ওকে চলে পরের কোশ্চেন সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ এখানে সেকালের লোকেরা বলতে কাকে বোঝানো হয়েছে এরকম তিনটে নামই দিয়ে দেবে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট নামটা কার হবে নফরচন্দ্র দাস ক্লিয়ার হলো নফরচন্দ্র দাস পাঁচ করি মজুমদার হরিদাস মজুমদার ওরকম তিনটে অপশান দিয়ে দিল তোমাকে টিক মার্কিং করতে হচ্ছে কার মাথায় নফরচন্দ্র দাসের মাথায় আচ্ছা পরের কোয়েশ্চেন অন্তঃপুরের দিকে ড্যাশ বড় বড়ো আটচলার ঘর তিনটে অপশান দিল পাঁচখানা তিনখানা চারখানা উত্তরটা কোনটা হচ্ছে চারখানা এটা হচ্ছে উনিশ নম্বর পাতায় চলে এসেছি আমি হম প্রথম থেকে কোয়েশ্চেনটা হচ্ছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন ড্যাশ এসেছি ড্যাশ এসেছি এই ড্যাশের জন্য তোমাকে তিনটা অপশন কি কি দিল ধনী বাড়িতে এসেছি ধনী বাড়িতে শ্মশান ভূমিতে হম আর চণ্ডী মণ্ডপে কি কি ধনী বাড়িতে শ্মশান ভূমিতে চন্ডী মণ্ডপে তুমি কোন আনসারটা ঠিক করছো শ্মশান ভূমিতে এসেছি বারে বারে বলছি প্রতিটা লাইন এরকম খুঁটিয়ে পড়তে হবে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি লেখকে কুটরিটি ড্যাশ সংলগ্ন এক কামরার বলা যায় ঠিক আছে তাহলে এই যে লেখকের কুটরিটি ড্যাশ সংলগ্ন এক কামরার এক কামরার বলা যায় এক্ষেত্রে তিনটে অপশান কী কী দিলো চন্ডি মন্ডপ সংলগ্ন মানে চন্ডি মণ্ডপ হুম তারপর হচ্ছে তোমার আটচালা ঘর আর একটা হচ্ছে গোয়ালঘর চণ্ডীমণ্ডপ আটচালা গোয়াল ঘর তিনটে অপশান দিলো তোমাকে বেছে নিতে হচ্ছে কোনটা চন্ডি মন্ডপ সংলগ্ন অর্থাৎ চণ্ডী টিক টিকমার্কিং করছো উনিশ পাতায় রয়েছে কিন্তু হুম তাই বললাম বইটা সামনে নিয়ে বসো যে লাইনগুলো বলছি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখো তাহলে আইডিয়া হয়ে যাবে কোশ্চেনগুলো কীরকমভাবে হচ্ছে তোমাকে কিভাবে তাহলে ওটাকে বেছে নি বেছে নিচ্ছে উত্তরটাকে নেক্সট কোশ্চেন কি আমি দোস্তুর মতো অবাক হয়ে গেল এখানে আমি বলতে বোঝানো হয়েছে বামা নফরচন্দ্র দাস মানে নফরচন্দ্র দাস লেখক অ্যাপ্রোপ্রিয়েট আনসার টিকমার্কিং কোনটা লেখক ক্লিয়ার সম্পূর্ণ অপরিচিত মেয়ে পল্লীর গৃহবধূ ভালো নয় এখানে কার কথা বলা হয়েছে হম বামা এক নম্বর অপশন দু নম্বর অপশন কি বাড়ির মেজে বউ তিন নম্বর অপশন কি পাঁচ মজুমদারের মেয়ে ঠিক আছে বা দিদি খান্তমনি মানে এরকম নামগুলো এখান থেকেই ঢুকিয়ে দেওয়া হবে তার থেকে তোমাকে বেছে নিতে হবে কোন আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট না বামা ক্লিয়ার হলো আচ্ছা এবার চলে এসো পরের পাতায় না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ড্যাশ ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে এরা ড্যাশ ডাকাত তিনটে অপশান শিবে ডাকাত রঘু ফাঁসুরে শিবে রঘু ফাঁসুরে তিনটে অপশান থাকলো তোমাকে আনসার কী করতে হচ্ছে মার্কিং ফাঁসুরে ক্লিয়ার হলো আচ্ছা দিব্যি ড্যাশ গোলা গালা ঘরদোর ডাকাত কি রকম এই যে দিব্যি ড্যাশ ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে এই ড্যাশের জন্য তোমার কী কী থাকছে তোমাকে দিয়ে দিল ধনী গৃহস্থ গেরস্থ বাড়ি অভিজাত বংশ তো তিনটে অপশন কি কি ধনী গৃহস্থ গেরস্ত বাড়ি অভিজাত বংশ তাহলে তুমি আনসারিক টিকমার্কিং করছো কোনটা গেরস্ত বাড়ি দিব্যি গেরস্থ বাড়ি গোলাগালা ঘর তোর ডাকাত কিরকম ক্লিয়ার হলো আচ্ছা পরের কোশ্চেন তুমি যে হও তুমি পরম দয়াময়ী এখানে তুমি কে তিনটে অপশান দিয়ে দিল অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা বামাই হবে ক্লিয়ার হলো আমি আর অপশনগুলো বলছি না কিন্তু উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে বামা আচ্ছা এবার এই কুড়ি নম্বর পাতাতে আরও কিছু কোয়েশেন আছে দেখো এই যে আমার বাপের বাড়ি গ্রামের নাম ড্যাশ এই যে গ্রামের নাম কুসুমপুর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার তোমাকে দিয়ে দিল গ্রামের নাম কুসুমপুর তারপর ধরো দিয়ে দিলো নবগ্রাম তারপরে দিয়ে দিল সামন্তপুর হুম তাহলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কুসুমপুর বা গ্রামের নাম গ্রামের নাম ড্যাশ দিয়ে বললো বা আমার বাপের বাড়ি গ্রামের নাম ড্যাশ দিয়ে দিলো কি রায়না কুসুমপুর সামন্তপুর তোমাকে কোনটা টিক মার্কিং করতে হচ্ছে কুসুমপুর এখানে বলে দিই আমি এখান থেকে আর বলছি না কিন্তু জেনে রাখো এই যে আছে না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশায়ের নাম পাঁচকড়ি মজুমদার দুই বোন আমার দিদির নাম খ্যান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে ড্যাশ বলে একটা ফিরিন্দা প্ল্যাঙ্ক দিল অপশান দিল ব্রাহ্মণ কায়স্ত বারুই আনসারটা কি হবে টিকমার্কিং হচ্ছে বারুই তাহলে এটা যেমন মনে রাখছো এই যে ধরো বিয়ে হয়েছে সামন্তপুর ট্যাওটা এই বিয়ে হয়েছে ড্যাশ তেওটা দিয়ে দিলো বা সামন্তপুরটা দিয়ে দিলো অপশানে তার সঙ্গে দিয়ে দিলো তোমার এই সামন্তপুরের সাথে অপশানে দিল তোমার হচ্ছে গিয়ে কুসুমপুর রায়না তাহলে এই যে বিয়ে হয়েছে সামন্তপুর ট্যাওটা তাহলে এই অপশানটাকে তোমার মাথায় রাখতে হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা চুজ করতে হচ্ছে কি সামন্তপুর আচ্ছা আমার দিদির নাম খান্তমণি হুম বা আমার দিদির নাম কি ছিল বামার দিদির নাম কি ছিল চিন্তামণি হুম তারপর হচ্ছে হীরা মণি খান্তমণি সাপোজ বলছি এরকম তিনটে নাম দিল তারা তোমাকে টিকমার্কিং করতে হচ্ছে কার মাথায় খান্তমণির মাথায় হুম মানে খ্যান্তমনির মাথায় আচ্ছা বামার শ্বশুরের নাম ছিল ড্যাশ বলে ফিলিন দা ব্ল্যাক্স দিতে পারে বা বামার শ্বশুরের নাম কি ছিল বলে কোশ্চেন করে তোমাকে কি দিল তোমাকে দিয়ে দিলো পাঁচকড়ি মজুমদার তোমাকে দিয়ে দিল হরিদাস মজুমদার দিয়ে দিল দুর্লভ দাস তোমাকে টিক মার্কিং করতে হচ্ছে দুর্লভ দাসে তাহলে ক্লিয়ার হলো তাহলে এই কোশ্চেন থেকে তোমরা এতগুলো কিন্তু ফিলিং দা ব্ল্যাঙ্কস বা টিক মার্কিং এমসিকিউ পাচ্ছ হুম মানে এই টাইপের কোশ্চেনটা পাচ্ছ আচ্ছা চলে এসে এবারে একুশ নম্বর পাতাতে রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ ড্যাশ কম নয় বারোটা এগারোটা দশটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা দশটা এটা কিন্তু একুশ নম্বর পাতাতে আছে ঠিক আছে এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য কি নিয়ে এলো মানে ড্যাশ নিয়ে এলো বলে একটা কোশ্চেন দিতে পারে বা এটা ইন দ্য ব্ল্যাক্সও দিতে পারে তার সঙ্গে তোমার অপশানে কি কি থাকছে পান নাম্বার ওয়ান নাম্বার টু থাকছে জল নাম্বার থ্রি থাকছে দুধ নাম্বার থ্রি তা তোমাকে কোন অপশানটা চুজ করে নিতে হবে না পান ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা আমার বাবার ওরা ড্যাশ শিষ্য কিনা তাহলে এই ড্যাশের জন্য তোমাকে আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা এটা লাইনটা তোমাকে এখান থেকে তাহলে কোশ্চেনটা কি দিচ্ছে আমার বাবার ওরা ড্যাশ শিষ্য কিনা অপশানে কি কি দিল গুরু শিষ্য শিষ্য মন্ত্র শিষ্য চুজ করছো কোনটা মন্ত্র শিষ্য ওকে বামা নফুরচন্দ্র দাসে ড্যাশ ছেলের বউ অপশনে থাকছে কি বড় ছেলে সেজ ছেলে মেজ ছেলে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কোনটাতে টিক মারছ মেজ ছেলে তাহলে বুঝতে পারছো কোশ্চেনগুলো কীরকম হচ্ছে এটা হচ্ছে আমরা বাইশ নম্বর পাতাতে পারছি বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় ড্যাশ টাকা গুরু প্রণামী দিলে ছ টাকা আট টাকা পাঁচ টাকা অ্যাপ্রোপিয়েট আনসার কোনটা পাঁচ টাকা তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা এখানে মা কে ঠিক আছে পাঁচ পাঁচকড়ি মজুমদারের কন্যা বামা আর হচ্ছে আরও যে কোনো একটা নাম দিয়ে দিল। তোমাকে তিনটে অপশান থেকে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা টিকমার্কিং করতে হচ্ছে বামা ক্লিয়ার হলো আচ্ছা আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে একুশ নম্বর পাতা থেকে অবশেষে মিনিট এতর মধ্যে মিনিট ড্যাশ মধ্যে আমার কাছে সব হয়ে এসেছে এই যে মিনিট ড্যাশ উত্তরটা কি ছিল মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কারও এসেছে এখানে দশ বারোর জায়গায় তোমাকে কী কী অপশান দিল পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট পাঁচ পাঁচ থেকে ছয় সাত থেকে আট দশ থেকে বারো অ্যাপ্রোপ্রিয়েট আনসার টিকমার্কিং মার্কিং কোনটা করছো দশ থেকে বারো তাহলে আমার মিষ্টি ছেলেমেয়েরা আপাতত বুঝতে পেরে গেছো কোন পেজ থেকে কীরকম কোশ্চেন হতে পারে অনেকটাই বড় ভিডিও হয়ে গেল কিন্তু প্রতিটা লাইন ধরে আমি বুঝিয়ে দিলাম কীরকম টাইপের কোশ্চেন হবে কীরকম খুঁটিয়ে হতে পারে তাই তোমাদের কাছে অনুরোধ অবশ্যই গল্পটা ভালো করে পড়ো আমার দৃঢ় বিশ্বাস তোমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার করে ফুল মার্কস অবশ্যই পাবে আজকের মতো এখানেই নেক্সট ভিডিও ফলো করো নেক্সট গল্পের জন্য অনেক ভালো থেকে অনেক ভালোবাসা নিও